এই তাওয়াক্কুলের ক্ষেত্রে আমরা মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। সত্যবাদী কিভাবে হতে পারব? সত্যবাদী হওয়ার জন্য কয়েকটা পয়েন্ট বলছি। তাওয়াক্কুলের ক্ষেত্রে সত্যবাদী হতে হলে আপনাকে যে কাজটি আপনি করবেন ওই কাজটি করার আগে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে, অথবা সংকল্প করতে হবে, নিয়াত করতে হবে যে এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমি করছি। কথা বুঝতে পেরেছেন? এক। দুই হচ্ছে, এই কাজটি করার জন্য দুনিয়াবী যত ম্যানেজমেন্ট আছে, দুনিয়াবী যত ইনস্ট্রুমেন্ট আছে, সেই দুনিয়াবী ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেন্ট আপনাকে 100% ব্যবহার করার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করতে হবে। আপনি এখান থেকে উত্তরা যাবেন, বাসে না উঠে যদি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকেন, বলেন যে আমি উত্তরা যাবো, উত্তরা যাবো, হবে? হবে? আমি যদি বাসায় থেকে বলতাম আজকে খুতবা দিতে ফার্মগেট যাবো, হতো? আমাকে রেডি হতে হয়েছে, হ্যাঁ, বাসের স্টেশন আসতে হয়েছে, বাসে উঠতে হয়েছে, তারপরে হেঁটে হেঁটে ফার্মগেট নেমে এখানে আসতে হয়েছে। আমি এখানে আসার জন্য যত ব্যবস্থাপনা দরকার আমি সেটা করেছি, কিন্তু বাড়ির থেকে বের হওয়ার সময় ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার চেষ্টা করেছি। তার মানে হচ্ছে এই যে আমি আসার নিয়ত করেছি, আমার নিয়ত 100%, আমার পকেটে পয়সাও আছে, আসার ভাড়াও আছে, ব্যবস্থাপনা করেছি, বাস ও গাড়ি অ্যাভেলেবেল রাস্তায় আছে, কিন্তু আমি এখানে এসে পৌঁছতে পারবো কি না এর কোনো নিশ্চয়তার সার্টিফিকেট আমার কাছে নাই। ওই সার্টিফিকেটটা না থাকবার কারণে আমি ওই দোয়াটা পরে বের হয়েছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোনো কাজ করার জন্য, হালাল কাজ করার জন্য ওই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট হচ্ছে ওই দোয়া, এবং যেখানে যে ইকুইপমেন্টগুলো দরকার হয় সেগুলো ব্যবস্থাপনা করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখা। দুইটা উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহু জিহাদ করেছেন, করেছেন না? উহুদের যুদ্ধে যখন জিহাদ করতে গিয়েছেন উহুদের ময়দানে, তখন তিনি তার মাথায় কি কোনো বর্ম, মাথায় যে যুদ্ধের জন্য শিরস্ত্রাণ পড়ে সেটা পড়েছিলেন? হ্যাঁ, পড়েছিলেন। কই? আল্লাহ রাসূল বলতে পারতেন না, রে আমি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, হ্যাঁ, মানুষের থেকে তোমাকে বাঁচাবো আমি, আরে হাসবুক, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। হাদিস আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুক আল্লাহ, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, যার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন না, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, ওমা ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, যে ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় তার আর কিসের ভয়, কোনো ভয় আছে? যে ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান সেই ব্যক্তির আর কোনো ভয় আছে? নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে কি ভরসা একটু কম ছিল? হ্যাঁ, আপনার আমার থেকে মনে হয় একটু কম ছিল, এই জন্য ভয়ে ওই যে মাথার ভিতরে একটা লোহার জিনিস পড়ে গেছেন, বর্ম পড়ে গেছেন, হ্যাঁ, যুদ্ধের ময়দানে, তাই না? একটু তাওয়াক্কুল কম ছিল আল্লাহ রাসূলের, তাই না? তাহলে তাওয়াক্কুল মানে কি ঘরে ঘরে খালি তাসবিহ টেপা? তাওয়াক্কুল মানে কি শুধুমাত্র উপায় উপকরণ ব্যবহার না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকা? তাওয়াক্কুল মানে কি গাড়ির চাবি না দিয়ে মোটরসাইকেলটা নিচে রেখে আসা? তাওয়াক্কুল মানে কি রাস্তা গাড়ি মানে গাড়ির ভিতরে বসে থেকে স্টেশন আসার পরেও স্টেশনে না নেমে বসে থাকা? তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল জিনিসটা বুঝতেই আমরা ভুল করি। তাওয়াক্কুল মানে হচ্ছে ওর জন্য যা যা আপনার বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা দরকার হয়, আপনার বস্তুগত সম্পদ ব্যবহার করার দরকার হয়, যা যা করার দরকার হয় সব ব্যবহার করবেন, আর ফলাফলের জন্য ভরসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কারণ আপনি বিশ্বাস করবেন, আপনি জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে এই পৃথিবীর সব ম্যানেজমেন্ট, সব ম্যানেজার, সব ইকুইপমেন্ট, সব ইনস্ট্রুমেন্ট, সব কিছু ব্যবস্থাপনা করার পরেও আপনি আপনার উদ্দেশ্য অর্জন করতে নাও পারেন। কথা বুঝতে পেরেছেন? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পরে সামান্য যেটা যেটার জন্য যথেষ্ট না, আপনার দুনিয়াবী চোখ দিয়ে মনে করছেন যথেষ্ট না, ওই সামান্য উপায় উপকরণ দিয়েও অনেক বড় সফলতা, অনেক বড় কল্যাণ আল্লাহ আপনার কাছে পৌঁছে দিতে পারেন। একটা উদাহরণ দিই, সূরা মারিয়ামের 25 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামকে বলছেন, আহুসি ইলাইকি বিজিজ্ইন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, সুবহানাল্লাহ ইয়া বিহামদি। যখন ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করবেন, মারিয়াম আলাইহিসসালাম গর্ভধারণ করেছেন,
একজন গর্ভবতী নারী খুব সবল হয়, তাই না? খুব সবল হয়, দুর্বল হয়, এমনিতেই নারীরা দুর্বল, তার মধ্যে আবার যখন তারা গর্ভবতী হয় তখন আরো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। দেখেন মারিয়াম আলাইহিস সালাম একা খেজুর গাছের নিচে বসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, হে মারিয়াম, হুসি ইলাইকি বিজিসিন নখলাতি, তোমার পাশে দেখতে পাচ্ছ না একটা খেজুর গাছ, কি খাবা চিন্তা করতেছো? মানে চিন্তা করার দরকার নাই তো, তোমার পাশে খেজুর গাছ আছে, খেজুর গাছের ডালা আছে, ডালাটা ধরে না লাগাও, তুসাইতা আলাইকা রুতাবান জানিয়া, তোমার কাছে পাকা পাকা খেজুর টপ টপ করে পড়বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেন এই মারিয়ামকে, এই মারিয়ামকে আল্লাহ তাআলা তার রুমের মধ্যে নিয়ামত পাঠিয়ে দিয়েছিলেন না? সেই আল্লাহই তো এখানে আবার ওই খেজুরগুলোকে ওখানে ডাল ধরে না দিতে না করেই, ওই আদেশ না দিয়েই খেজুর দিতে পারতেন না? পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন এই কথা যে তুমি দুর্বল, কিন্তু তারপরেও তোমাকে সামান্য এতটুকু উপায় ব্যবহার করতে হবে, যে উপায়টুকু ব্যবহারের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এমন ব্যবস্থাপনা করে দেবেন যে ব্যবস্থাপনা করার শারীরিক ক্ষমতা তোমার এখন নাই। কি শিখলেন? মারিয়াম আলাইহিস সালামের দরকার ছিল যে ওই ডাল ধরে নাড়া দাও, খেজুর গাছ ধরে নাড়া দাও, এটা বলার? আল্লাহ তো এমনি দিতে পারতেন, আল্লাহ এমনি দিতে পারতেন, তারপর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে শতভাগ চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে বাকি ব্যবস্থাপনা করে পুরো ব্যবস্থাপনা আপনার পক্ষে করে দেবেন ইনশাআল্লাহ। এটা বুঝিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বিরুদ্ধ বাহিনী আগুনে নিক্ষেপ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, হাসবুনাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট, আর তিনি কতটা উত্তম কর্মবিধায়ক, তত্ত্বাবধায়ক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে, এটাই হচ্ছে তাওয়াক্কুলের মূল অর্থ। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটি দিতে চাইলাম, আসুন আমরা যে কোনো কাজ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখি। এটা যেন মিথ্যা ভরসা, মৌখিক ভরসা না হয়, এটা যেন সত্যিকারভাবে আল্লাহর উপরে ভরসা হয়। আপনি পরীক্ষা দিতে যাবেন চাকরির জন্য, রিজিকের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, আপনি যেখানেই যান না কেন আল্লাহর উপরে ভরসা রাখেন। ও রাব্বা, ও রাব্বা।